পাশে বৈদ্যুতিক খুঁটিতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহ শহরের সংলগ্ন এলাকায়। ইলেকট্রিক খুঁটিতে আগুন জ্বলতে দেখে রাস্তায় প্রায় যাতায়াত বন্ধ করে দেন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। দমকলের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ বাদে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন পরিস্থিতি কি আছে? আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই। কি থেকে স্যার আগুন লাগতে পারে মনে হচ্ছে? না আর লাগা আর আগুন লাগাতে না, কি থেকে লেগেছিল মনে হচ্ছে? কিভাবে বলতে, শর্ট সার্কিটের কারণেই লাগতে পারে, লেগেছে। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম বিপ্লব বসাক,